গুড মর্নিং বন্ধুরা, আজকের সকালের সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, যুবতীর উপর প্রাণঘাতী হামলা শিলচরে চিন্তায় 3 লক্ষ টাকা, পুলিশের ভূমিকায় খুব। কংগ্রেস ক্ষমতায় এলে ফের মাদ্রাসা চালু হবে বললেন রিপুন বোরা। কংগ্রেসের রাজভবন ঘেরাও 16 জানুয়ারি। মাদ্রাসা বন্ধের প্রতিবাদে বদরপুরে আমসার অনশন ধর্মঘট। টিকিট প্রত্যাশীদের সংখ্যায় রেখেই দিসপুর ছাড়লেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এবং সর্বশেষ খবরটি হল, কাটিগোড়া আসন পুনরুদ্ধারে তুরুপের তাস গৌতম রায়। সময়ের সঙ্গে বাড়তে পারে প্রার্থিত্বের দাবিদারের সংখ্যা। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। যুবতীর উপর প্রাণঘাতী হামলা শিলচরে চিন্তায় 3 লক্ষ টাকা, পুলিশের ভূমিকায় খুব। শহরে ফের চিন্তাইয়ের ঘটনা। দিন দুপুরে এক যুবতীকে জখম করে রাস্তায় ফেলে 3 লক্ষ টাকা নিয়ে বাইকে পালিয়ে যায় 2 ছিনতাইকারী। মঙ্গলবার দুপুর নাগাদ দুঃসাহসিক এই চিন্তাইয়ের ঘটনাটি ঘটেছে ইটখোলা স্বামীজি রোডে। সংবাদ মাধ্যমের কাছে ঘটনার বিবরণ জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছে মেয়েটি। শহরে একের পর এক চিন্তাই ও অপরাধের ঘটনার পরও পুলিশ নীরব কেন? কান্নায় ভেঙে পড়া অসহায় মেয়েটির কাছ থেকে এমনই কথা শোনা গেল, সর্বস্ব হারিয়ে মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছে। ও ঘটনার বিবরণে প্রকাশ স্বামীজি রোডের বাসিন্দা বিএসএনএল এর অবসরপ্রাপ্ত কর্মী সুবলচন্দ্র দেব, সঙ্গে তার মেয়ে সর্বানীকে নিয়ে মঙ্গলবার সকালে পার্ক রোডে স্টেট ব্যাংক শাখায় যান। নিজের অ্যাকাউন্ট থেকে 3 লক্ষ টাকা তুলে ব্যাংক থেকে বেরিয়ে আসেন তারা। টাকাগুলো সঙ্গে থাকা একটি ব্যাগে রাখা ছিল। এছাড়া এটিএম, ভোটার পরিচয়পত্র সহ অনেক গুরুত্বপূর্ণ নথি ছিল বলে জানায় মেয়েটি। পরে সেখান থেকে একটি রিকশায় চেপে মেয়েকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সুবল বাবু। বাড়ির কাছে পৌঁছে অর্থাৎ স্বামীজি রোডে এসে রিকশা থেকে নেমে সুবল বাবু হেঁটে কিছুটা এগিয়ে যান। ওই সময় রিক্সা চালককে ভাড়া দিচ্ছিলেন সর্বানী। বেলা তখন প্রায় 2:30। মেয়েটি জানায় ঠিক তখনই হঠাৎ কালো রঙের একটি পালসার বাইকে 2 অজ্ঞাত যুবক আসে। বাইকের চালক প্রথমে ব্যক্তি চিনিয়ে নেওয়ার চেষ্টা করে বাইকের পেছনে থাকা যুবকটি ভয় দেখিয়ে মুখে চাপা দেয়। এ অবস্থায় টাকার ব্যক্তি বুকে জড়িয়ে রেখেছিলেন বলে জানান। টাকার ব্যক্তি চিনিয়ে নিতে পরিকল্পিতভাবে তার উপর প্রাণঘাতী হামলা চালায়। বিপদ বুঝে তখন টাকার ব্যক্তি আঁকড়ে ধরে রেখেছিলেন সর্বানী। প্রথম অবস্থায় ব্যক্তি চিনিয়ে নিতে ব্যর্থ হলে মেয়েটিকে মাটিতে ফেলে টেনে হেঁচড়ে কিছু দূর নিয়ে যায় দুষ্কৃতীরা। এতে মেয়েটি মারাত্মক জখম হয়। আর তখনই টাকার ব্যক্তি চিনিয়ে বাইকে দ্রুত গতিতে পালিয়ে যায়। কিন্তু তখন পর্যন্ত আশপাশের লোকজন ঘটনাটি আঁচ করতে পারেনি। পরে জানতে পেরে স্থানীয় কিছু যুবক পিছু ধাওয়া করলেও চিন্তাইকারীর সন্ধান পাননি। জানা গিয়েছে টানা হেঁচড়ায় মেয়েটি গুরুতর জখম হন। রক্তাক্ত অবস্থায় সঙ্গে সঙ্গে তাকে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। তার শরীরের বেশ কিছু জায়গায় মারাত্মক চোট লাগে, গুরুতর আঘাত লেগেছে তার পায়েও। পৌষ সংক্রান্তির আগের দিন এহেন ঘটনায় গোটা পরিবার উদ্বিগ্ন ও মানসিকভাবে ভেঙে পড়েছে। কেননা অনেক কষ্টের জমানো টাকা দিয়ে বাড়ির নির্মাণ কাজ করার ভাবনা ছিল সুবল বাবুর। টাকা তুলে বাড়ির কাছে পৌঁছতেই এহেন ঘটনার শিকার হওয়ায় অসহায় বোধ করেছেন তিনি। এদিকে চিন্তাইয়ের ঘটনার খবর পেয়ে পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস, ডিএসপি ভার্গব গোস্বামী, সদর থানার ওসি দিতুমণি গোস্বামী, আসেন মালুগ্রাম পুলিশও। ঘটনার ব্যাপারে স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে ঘটনার খোঁজ নেন পুলিশ কর্তারা। ওই সময় পুলিশের কাছে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন এলাকাবাসী। এরপরই চিন্তাইকারীদের শনাক্ত করতে আশপাশ এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহে নেমে পড়েছে পুলিশ। রবিবার উদারবন্দে বরাকের প্রথম আধুনিক মডেলের পুলিশ স্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে বরাক তথা রাজ্যে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রয়েছে বলে আসাম পুলিশের শীর্ষকর্তা ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্তের এহেন বক্তব্যের 48 ঘন্টা পর ব্যস্ততম এলাকায় এক মহিলার উপর হামলা চালিয়ে দুঃসাহসিক চিন্তাইয়ের ঘটনায় সমালোচনার মুখে শিলচর পুলিশ, উদ্বিগ্ন শহরবাসী। শহরের উপর চিন্তাইয়ের থেকে এদিনের ঘটনাটি ব্যতিক্রমী। যুবতীর উপর রীতিমতো প্রাণঘাতী হামলা চালিয়ে ফিল্মি কায়দায় ব্যাগে থাকা 3 লক্ষ টাকা চিন্তাই করে পালিয়ে যাওয়ার ঘটনা উদ্বেগজনক।
শিলচর পুলিশকে তুয়াক্কা না করে একের পর এক ঘটনা ঘটি যাচ্ছে ছিনতাইকারী চক্র। অপরদিকে কংগ্রেস ক্ষমতায় এলে ফের মাদ্রাসা চালু হবে বললেন রিপুন বোরা। কংগ্রেসের রাজভবন ঘেরাও 16 তারিখ। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার চলছে জোর কদমে। হিন্দু ভোটারদের টানতে যেমন আকর্ষণীয় প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়াচ্ছে কোনো কোনো দল, আবার কোনো কোনো দল সংখ্যালঘু ভোটারদের টার্গেট করে ডালাও প্রতিশ্রুতি ঘোষণা করছে। মঙ্গলবার চর অঞ্চলের সংখ্যালঘু প্রধান এলাকায় এক সমাবেশে প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বোরা ঘোষণা করেন, 2021 সালে কংগ্রেস দল ক্ষমতায় এলে রাজ্যে ফের মাদ্রাসা চালু হবে। শুধু তাই নয়, প্রতিটি মাদ্রাসাকে আধুনিকীকরণ করা হবে। তার মতে রাজ্যের মাদ্রাসাগুলিতে আরবি ছাড়া অঙ্ক বিজ্ঞানের বিষয়েও পড়ানো হয়, এমনকি একাংশ মাদ্রাসাতে কম্পিউটার শিক্ষাও চালু রয়েছে। তিনি বলেন, কংগ্রেস দল ধর্ম নিরপেক্ষতার নীতি অনুসারে সব ধর্মকে সমান মর্যাদা প্রদান করেছে। তিনি আরও বলেন, চর এলাকায় বসবাসকারী লোক যাদের নাম এনআরসিতে রয়েছে তাদের কংগ্রেস ক্ষমতায় এলে জমির পাট্টাও দেবে। একই সঙ্গে তিনি কৃষকদের জন্য বৃহৎ ঘোষণা করেছেন। রিপুন বোরা আরও বলেন, রাজ্যের কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন, ঋণ পরিশোধ করতে গিয়ে পশুধনও বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। কৃষকরা ঋণ নিয়ে ফলন উৎপাদন করলেও সেই ফলনের ন্যায্য দাম পাচ্ছেন না। এই পরিস্থিতিতে রাজ্যের কৃষকরা এক কঠিন পরিস্থিতির মুখোমুখি। ফলে রাজ্যে কংগ্রেস সরকার এলেই সব কৃষকদের ব্যাংক ঋণ মাফ করবে বলেও রিপুন এদিন ঘোষণা করেন। এদিকে মঙ্গলবার রাজীব ভবনে এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস মোদি সরকারের 3টি কৃষি আইন বাতিল করা সহ মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে ধারাবাহিক আন্দোলন ঘোষণা করেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন জানান, এআইসিসির সিদ্ধান্ত অনুসারে প্রদেশ কংগ্রেস কেন্দ্রের 3টি কৃষি আইন বাতিল করা ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে 16 জানুয়ারি রাজভবন ঘেরাও অভিযান করবে। দেশব্যাপী আন্দোলনের অঙ্গ হিসাবে প্রদেশ কংগ্রেস এই কার্যসূচি পালন করবে। এদিন রাজীব ভবনে বিজেপি সরকারের 5টি বাজেটের উপর এক বিশ্লেষণমূলক পুস্তিকাও উন্মোচন করা হয়েছে। এই পুস্তিকা উন্মোচন করেন দলের তত্ত্বাবধায়ক তথা এআইসিসির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং। এই পুস্তিকায় বিজেপি সরকার বাজেটে দেওয়া প্রতিশ্রুতির কতটা রূপায়ণ করেছে এবং কি করেনি তার দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। রিপুন বোরা বলেন, বাজেটে বিজেপির ভুয়া প্রতিশ্রুতির বাস্তবতাকে তৃণমূল স্তরের জনগণের কাছে পৌঁছে দিতেই কংগ্রেস এই সিদ্ধান্ত নিয়েছে। পুস্তিকাটি ইতিমধ্যে বুথ কমিটি পর্যায়ে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি জানান। অপরদিকে কাটিগুড়া আসন পুনরুদ্ধারে ত্রুপের তাস গৌতম রায়, সময়ের সঙ্গে বাড়তে পারে প্রার্থিত্বের দাবিদারের সংখ্যা। 21-এর নির্বাচনকে ঘিরে প্রার্থী প্রত্যাশীদের মধ্যে উৎসাহের পারদ তুঙ্গে চড়তে শুরু করেছে। নির্বাচনের দিনক্ষণ নিয়েও একটা আভাস দিয়ে রেখেছে নির্বাচন কমিশন। তবে দিনক্ষণ যতই এগিয়ে আসছে হার্টবিট বাড়ছে আমজনতার। শাসক বিরোধী মিলিয়ে প্রার্থীর দীর্ঘ তালিকা দেখে রীতিমতো চুক ছানা বোড়া, কাকে রাখি কাকে ছাড়ি অবস্থা জনতার। সবাই কাটিগোড়ার উন্নয়নে বিশ্বাসী, যেমন করেই হোক কাটিগোড়ার উন্নয়ন চাই। কিন্তু খটকা লাগছে এখানেই, সবাই যখন কাটিগোড়ার উন্নয়নকে প্রাধান্য দিচ্ছেন তখন কি আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য সীমান্তবর্তী কাটিগোড়ার পাহাড় সমস্যার সমাধান মিলবে নাকি গতানুগতিক ধারাই বহাল থাকবে, এ নিয়ে অবশ্যই ভোটের বাজারও সরগরম হয়ে উঠবে। কাটিগোড়াবাসীর সামগ্রিক উন্নয়ন তথা কাটিগোড়াবাসীর মৌলিক অধিকার সাব্যস্তকরণে শাসক বিরোধী উভয় শিবিরের নেতাকর্মী কিংবা প্রার্থী প্রত্যাশীদের ভূমিকা দায়িত্ব পালনে কতটা সদর্থক ছিলেন, এ নিয়ে উঠবে হাজারো প্রশ্ন। প্রসঙ্গত, শাসক দলের প্রার্থী প্রত্যাশীদের তালিকায় চুক রাখলে দেখা যায় প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা স্থানীয় বিজেপি নেতা সুব্রত চক্রবর্তী থেকে শুরু করে বিশিষ্ট সমাজসেবী উত্তম কুমার নাথ, কালাইন মণ্ডলের প্রাক্তন সভাপতি তথা একদা অবিভক্ত কালাইন কাটিগোড়া মণ্ডল কমিটির বরিষ্ঠ নেতা বিপ্লবকান্তি পাল। সময়ের সঙ্গে সঙ্গে প্রার্থিত্বের দাবিদারের সংখ্যাটা আরও বাড়তেও পারে, অন্তত এমন একটা আভাস পাওয়া যাচ্ছে। ফের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে খুব স্বাভাবিকভাবেই এগিয়ে রয়েছেন বর্তমান বিধায়ক অমর চাঁদ জৈন। অন্যদিকে কাটিগোড়া থেকে নির্বাচনে লড়ার জোর কসরত জারি রেখেছেন প্রাক্তন কংগ্রেসী মন্ত্রী তথা কাটলিছোড়ার প্রাক্তন বিধায়ক গৌতম রায়। কাটলিছোড়ার হোমগ্রাউন্ড ছেড়ে ধুম করে কাটিগোড়াকে কেন ফার্স্ট চয়েস হিসেবে গদরে রয়েছেন প্রাক্তন মন্ত্রী গৌতম।
তা যেমন সিক্রেট ঠিক তেমনি কাটলিছোড়ার হোম গ্রাউন্ড ছেড়ে কাটিগুড়ার উন্নয়ন নিয়ে এতটা ব্যতিব্যস্ত হয়ে ওঠার বিষয়টি অস্পষ্ট। সুতরাং গৌতম আগমনে গেরুয়া রাজনীতিতে নয়া রাজনৈতিক সম্ভাবনা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে কাটিগুড়ার জনমানসে। অনেকে তো এও বলছেন কাটিগুড়ার উন্নয়নের ১২টা বাজিয়ে কাটিগুড়াকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতেই নাকি প্রাক্তন মন্ত্রীর এই প্রয়াস। গৌতম গেসা অনেকের মত আবার ভিন্ন, তাদের মতে কাটিগুড়ার আসনটি পুনরুদ্ধার করতে হলে গৌতম রায় ত্রুপের তাস, এরই মধ্যে বহিরাগত হঠাৎ জিগির উঠছে, ভূমিপুত্রের জোরালো দাবি উঠছে। ভূমিপুত্রের দাবিতে এ পর্যন্ত মাঠে সক্রিয় হয়ে পড়েছেন একাধিক সংস্থা সংগঠনের হর্তাকর্তারা। উল্লেখ্য, ভূমিপুত্রের আওয়াজকে আরো উস্কে দিতে দিন কয়েক আগে জাগরণ মঞ্চ নামের একটি সংগঠনের আবির্ভাব ঘটেছে কাটিগুড়ায়। এমন প্রেক্ষাপটে বেশ বেকায়দায় পড়েছেন প্রাক্তন মন্ত্রী। যদিও প্রাক্তন মন্ত্রী এখন পাঁচগ্রামের প্রশান্তি লজের পাঁচিল টপকে খালাইনের একটি দ্বিতল ভবনে বেশ আসর জমিয়েছেন। প্রতি সন্ধ্যায় প্রায় নিয়ম করেই বিচার বিশ্লেষণ চলছে, চলছে নির্বাচনী প্রাক প্রস্তুতি নিয়ে মুখোমুখি আলোচনা। সব মিলিয়ে প্রাক্তন মন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজে কাটিগুড়ায় তিনি কনফার্ম, কিন্তু বাদ সাচ্ছে ভূমিপুত্রের নয়া সমীকরণ সহ বিজেপির কট্টর সমর্থকদের দলীয় নীতি আদর্শের অহমিকা ভাব। তারা অনেকেই আবার কাটলিছোড়া ছেড়ে কাটিগুড়ায় গৌতম রায়ের আগমন কোনোভাবেই মেনে নিতে পারছেন না। কংগ্রেসে থাকাকালে বেশ প্রভাব প্রতিপত্তি কাটিয়ে বিজেপি কর্মী সমর্থকদের প্রতি যে ব্যভিচার করেছেন তা এখনো স্মরণীয় হয়ে আছে। তাছাড়া সুদীর্ঘ ৩০ বছরের শক্ত দুর্গ ২০১৬ সালে অনেকটাই অপ্রত্যাশিতভাবে হাতছাড়া হয়ে যাওয়ার পরই কংগ্রেসের সঙ্গে ৩০ বছরেরও দীর্ঘ সময়ের সম্পর্ক ছেদ করে গাঁটছোড়া বাঁধলেন বিজেপির সঙ্গে, একই সঙ্গে ছাড়লেন কাটলিছোড়ার রাজপাট। সুতরাং ক্ষমতার পালাবদল ঘটতেই বরাকের রাজা বলে কথিত নেতা দল নির্বাচনী কেন্দ্র বদল করতে পারেন, তাহলে কাটিগুড়ার প্রতি কতটা যত্নশীল দায়িত্ব পালন করবেন তা নিয়ে সাংগঠনিক স্তরে দ্বিধাবিভক্তের ছায়া পরিলক্ষিত হচ্ছে। গৌতম রায়ের সমর্থনে যেমন একজাক নেতাকর্মী মাঠে কসরত চালাচ্ছেন, তেমনি গৌতম নয় স্থানীয় প্রার্থীর দাবি নিয়ে মাঠে সক্রিয় রয়েছেন। সব মিলিয়ে বিজেপির অন্দরে বিভাজনের রাজনীতি চেপে বসতে শুরু করেছে। অপরদিকে মাদ্রাসা বন্ধের প্রতিবাদে বদরপুরে আমসার অনশন ধর্মঘট। আসামে সরকারি মাদ্রাসা বন্ধের প্রতিবাদে মঙ্গলবার বদরপুর ঈদগায় অনশন ধর্মঘটে বসলেন সারা আসাম মাদ্রাসা ছাত্র সংস্থার কর্মকর্তারা। উপস্থিত ছিলেন পাঁচ সভাপতি, করিমগঞ্জ জেলা আমসার ইকরাম মঞ্জুর চৌধুরী, সহ সম্পাদক আরিফ উদ্দিন, হাফিজ মুজাক্কির হোসেন প্রমুখ। সংবাদ মাধ্যমে মুজাক্কির হোসেন জানান, শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মাদ্রাসার শিক্ষার নামে সম্পূর্ণ ধর্মীয় মেরুকরণ করতে চাইছেন, যেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ব্রিটিশ আমল থেকে আসামে সরকারি মাদ্রাসা শিক্ষা চলে আসছে এবং আসামের সরকারি মাদ্রাসাগুলিতে পড়াশোনা করে অনেক লেখক, সাহিত্যিক, শিক্ষাবিদ, সেনা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিধায়ক, মন্ত্রী ইত্যাদি নির্বাচিত হয়েছেন। কারণ আসামের সরকারি মাদ্রাসাগুলোতে ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস, সমাজবিজ্ঞান, অসমীয়া, বাংলা, হিন্দি ইত্যাদি বই পড়ানো হয়, পাশাপাশি মাদ্রাসায় কয়েকটি আরবিক কিতাব পড়ানো হয়। ইতিমধ্যে আসাম মাদ্রাসা এডুকেশন বোর্ড ৪২ বছর পুরনো কোর সিলেবাস চেঞ্জ করে একটা নতুন সিলেবাস তৈরি করেছে, এতে করে মাদ্রাসা শিক্ষাকে আরও আধুনিকীকরণ করা হয়েছে। আমসা আসাম সরকারের কাছে দাবি জানিয়েছিল আসামের সরকারি মাদ্রাসার খালি পদে শিক্ষক নিয়োগ দিতে। মাদ্রাসা শিক্ষার উন্নতি কল্পে আসামে একটা মাদ্রাসা বিশ্ববিদ্যালয় স্থাপন করতে। যখন মাদ্রাসা শিক্ষার উন্নতি কল্পে সরকার ব্যবস্থা গ্রহণের প্রয়োজন ছিল তখন কিন্তু উল্টো মাদ্রাসাগুলো বন্ধ করার কথা বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা, যেটা সম্পূর্ণ অনৈতিক এবং অগণতান্ত্রিক সিদ্ধান্ত। ইকরাম মঞ্জুর চৌধুরী বলেন, শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই হঠকারী সিদ্ধান্তের ফলে আসামের প্রায় ১.৫ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে এবং মাদ্রাসায় পড়াশোনা করে উত্তীর্ণ লক্ষ লক্ষ ছাত্রদের বেকারত্বের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সেজন্য আমসা সরকারের কাছে দাবি জানায় আসামের সরকারি মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে প্রয়োজনে সরকারি মাদ্রাসাগুলোকে আরও আধুনিকীকরণ এবং উন্নতিকরণের মাধ্যমে মাদ্রাসাগুলোকে যাতে বহাল রাখা হয়। আমসার কর্মকর্তারা আরো বলেন, আসামের সংখ্যালঘু মুসলিমরা নিজেদের মাটি দান করেছিলেন মাদ্রাসা নির্মাণের জন্য,
শিক্ষামন্ত্রীকে সেই কথাটি ভুলে গেলে চলবে না। মাদ্রাসায় পড়াশোনা করে আরবি ভাষা শিখে মধ্যপ্রাচ্যে গিয়ে আসামের হাজার হাজার তরুণ তরুণীরা চাকরি করেছেন, এতে করে বেকারত্ব দূর হয়েছে। শুধুমাত্র আসামে নয়, ভারতবর্ষের অন্যান্য রাজ্যেই সরকারি বোর্ডের দ্বারা মাদ্রাসা পরিচালিত হয়ে আসছে, যেমন উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, রাজস্থান, কেরালা ইত্যাদি। এই রাজ্য সরকারগুলি মাদ্রাসা শিক্ষার উন্নয়নে কোটি কোটি টাকা খরচ করতেছে, তাই আসাম সরকারের এই সিদ্ধান্তকে পুনর্বার বিবেচনা করার অনুরোধ জানায় আমসা। মাদ্রাসার ইস্যুতে আমসা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের হস্তক্ষেপ কামনা করে আমসা মাদ্রাসাকে বাঁচিয়ে রাখার আহ্বান জানায়। তারা বলেন, মাদ্রাসা ও সংস্কৃত শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ভারতের ঐতিহ্য এবং প্রাচীনতম শিক্ষা ব্যবস্থা। সরকার যদি কোনো হঠকারী সিদ্ধান্ত নেয়, তাহলে তারা এই সিদ্ধান্ত মেনে নেবে না। প্রয়োজনে আইনি পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি গণতান্ত্রিক পদ্ধতি